আমার মনে হয় যে অন্তর্জাল যেমন অন্তর্জালে অনেক কিছু অনেকগুলো বিষয় ছিল যেগুলো আমি নিজেই জানতাম না এই জেনারেশনের মেয়ে হয়ে আমাদের দেশে যে রোবটস বানানো হয় এটা আমি জানতাম না আমার কাজ করার পর অডিয়েন্স যে দেখে ওটাই আমার অ্যাওয়ার্ড প্রথমত আমার কাছে এরকম কিছু আসেনি কেউ বলেনি যারা বলেছে সবসময় মানে খুবই কংগ্রাচুলেট করেছে এবং আমাকে মোটিভেট করেছে আমি বলবো আমি আসলে খুব নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করি না কারণ আমার মনে হয় যে নেগেটিভ চিন্তা করলে নেগেটিভটা অ্যাট্রাক্ট হয় সো আমি অলওয়েজ যখনই কাজ করি মন দিয়ে করি তবে আমি অ্যাওয়ার্ডটার ব্যাপারটা যদি আমি এভাবে বলি যে আমার কাজ করার পর অডিয়েন্স যে দেখে ওটাই আমার অ্যাওয়ার্ড যেটা যে আপনি যে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন অবশ্যই সেটা অনেক বড় একটা বিষয় এবং আলহামদুলিল্লাহ আমি এটা প্রথমেই পেয়ে গেছি তবে এটা আসলে আমার বাবা মা খুব খুশি হয়েছে তাদের থাকে না যে বাবা মা দেখায় যে দেখো আমার মেয়েটা পাইছে আমার কাছে আমি বলবো যে এটা আমার লিমিট না আরও অনেক আছে আমি আরও অনেক বড় স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখতে ভালোবাসি এবং হ্যাঁ এতটুকু বলতে পারি যে অ্যাওয়ার্ডটা আসলে আমাকে অন্যদের ব্যাপারে কীভাবে কাজ করা যায় না বাট তবে আমাকে খুব উৎসাহ দিয়েছে যেহেতু আমি জব করতাম এবং খুব কম কাজ করি তবে অ্যাওয়ার্ডটা পাওয়ার পর ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে না আমার এখন সবার চোখ আমার দিকে আমি এখন অনেক এক্সপেরিমেন্ট করতে চাইলেও আমি করব না আমি একটু বেছে বুঝে শুনে আমার নিজের যেটা মনে হবে যে মানে ভিতর থেকে তো একটা ইনস্টিংক্ট কাজ করেই যে এই প্রজেক্টটা ভালো হবে বা এই প্রজেক্টটা খারাপ হবে সো আমি ওইটা অনেক ফলো করি আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি আমি ফিল্মকে খুবই ভালোবাসি এবং আমি সিনেমা করতে চাই তবে একটা জিনিস উল্লেখ না করলেই না আমার বাউংশু ভাইয়ের কথাও যদি বলেন নডরের পরে যে কাজগুলো করার কথা ছিল লকডাউনের জন্য কিছুই হয়নি আমাদের জীবন থেকে সবার জীবন থেকে আসলে 2 বছর চলে গেছে এমনি দেখতে দেখতে সো কাজগুলো তো হয়নি এবং কোভিডের পরে বেশ কিছু কাজের অফার পেয়েছিলাম সবগুলোই ভালো তবে আমি যেহেতু অন্তর্জালের সাথে অলরেডি সাইন করে ফেলেছিলাম সো আমার মনে হচ্ছিল যে আমি এটা শেষ করে তারপর আরেকটাতে মুভ করবো বাট এটাই শেষ করতে করতে আসলে দীর্ঘদিন লেগে গেছে সো ওইভাবে প্রজেক্টের সাথে যুক্ত হলেও শুটিং করা হয়নি এখনও সামনে স্টার্ট করবো ইনশাআল্লাহ অন্তর্জালের যখন স্ক্রিপ্টটা আমি পড়ি আমার কাছে প্রথমেই মনে হয়েছে আমি দুটো জিনিস খুব খেয়াল রাখি একটা হচ্ছে আমার চরিত্রটা সেকেন্ড হচ্ছে সিনেমাটা দর্শকের কাছে কোনো প্রভাব ফেলবে কি না যেমন আমি নডরের সময় ওইটাই চিন্তা হ্যাঁ আমার মনে হয় যে অন্তর্জাল যেমন অন্তর্জালে অনেক কিছু অনেকগুলো বিষয় ছিল যেগুলো আমি নিজেই জানতাম না এই জেনারেশনের মেয়ে হয়ে আমাদের দেশে যে রোবটস বানানো হয় এটা আমি জানতাম না মানে এই এই আকারে যে বানানো হয় আমি জানি যে রোবটিক্সের স্টুডেন্টরা পড়ে আমি ভাবতাম যে হয়তো বাইরে যেয়ে তারা কাজ করে তবে আমাদের দেশে যে এখন এই সিস্টেম আছে এই লাক্সারিটা আছে এই অবস্থা আছে সেটা আমি জানতাম না ওটা জানতে পেরেছি তারপরে ইন্টারনেটে বাংলা যে অন্তর্জাল সেটা জানতে পেরেছি এরকম অনেক কিছু আছে এবং আমার মতো আমার জেনারেশন বা আমার ছোটো ভাইয়ের জেনারেশন যারা জেনজিজ আমি যদি তাদের কথা বলি তারা আসলে এখন সব ইন্টারনেটেই তারা ইউজ করছে ফেসবুক ইনস্টাগ্রাম ইমেইল জব টপ সব কিছুই অনলাইনে বাট আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে তাদের কাছে এই মেসেজটা একটু ওই ওই জায়গায় গ্যাপ আছে যে আগামীর যুদ্ধটাও যে মানে ইন্টারনেটের থ্রুতেই হবে সেটা তারা জানেন না তো আমার মনে হয়েছে যে এই ছবিটার সাথে এত বাজেট ভালো একটা মানে প্ল্যানিং ভালো ডিরেক্টর ভালো টিম ভালো কাস্টিং ভালো সব কিছুই ভালো ছিল এবং প্লাস আমার ওই মেসেজটা আমার মনে হচ্ছে জেনারেশনের উপর একটা প্রভাব ফেলবে সো যার জন্য অন্তর্জালের সাথে যুক্ত হওয়া